নিশি হলে যায় ফুল বনে অরে নিশি হলে যায় ফুল বনে রে বন্ধুরা দুরুদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে যদি আমার নবীর প্রেম মহব্বত গো কেউ যদি একবার দুরুদ পড়ে আমার নবী ডাক দিয়ে বলে রে উম্মত একবার যদি আমি নবীর উপরে কেউ দরুদ পড়ে বিনিময়ে আল্লাহ তাকে দশটা নেকি লিখে দিবে শুধু তাই নয় একবার যদি নবীর উপরে কেউ দরুদ পড়ে দশটা রহমত আল্লাহ তাকে দান করে দিবেন আরো জোরে আর নবীর উপরে যদি প্রত্যেক দিন রাতের বেলা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারেন একদিন দেখবেন আপনার বাঙ্গা ঘরে আমার মদিনাওয়ালা হাজির হইয়া যাইব আল্লাহু আকবার আমরা রাসূল দেখতে চাই কি চাই না তাহলে ওই নবীর উপরে প্রেম মহব্বত নিয়া দুরূদ শরীফ পড়েন দেখবেন একদিন দয়াল নবী ঘুমের ঘরে হাজির হইয়া যাইবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সকলে ইসমে জাতির জিকিরে দরকার ইসমে জান আল লা 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 আল লা
مرحبا الله 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 مرشد مرشد كيرا يا عمر قوم عشينا مولاني احمر بولي بان مرشد كي ما ني مرحبا الله الله ما شاء الله الله مرشد مرشد بيلا يا عمر قوم عشينا نيوني احمر بولي بان مرشد كي ما ني ما شاء الله 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 مرحبا আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদ কাঁদ আমি জহমনের মতো আমার খাবা যদি লাগে মুর্শিদ রাই কহ মায়ার মাঝরে আহামারে বলি বাগ মুর্শিদ কে মহনে মারহাবা আল্লাহ 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 জোরে কুলে মারহাবা শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মারহাবা আল্লাহ শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তো মি বাবার নাইয়া আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার চল তোরি তেনে নাইয়া বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তো মি বাবার নাইয়া মারহাবা আল্লাহ মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সব মহলে করলাম না যতন এই মিহিনতি রাহকে গজা নাই আমার হাবা অন্তরে তু অন্ত জালাবে কাহিলাম না কইলা তালা নিবাহ এসে ফেহমের ফরস দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাপারের নাইয়া আমার খাবা আল্লাহ আল্লাহ মারহাবা শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 আখিরি জামানার নবী আমার নবীর পরে আর কোন নবী আসবেন না যেই নবীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন সেই নবী হলেন গা আমার হাবিব জোরে বলেন সুবহানাল্লাহ ওরে তোমার লাইগা বানাইছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবিউল আনবিয়া ঠিক কি বলে ওরে হাজির ও নাজির গো নবী তুমি
সশরীরে জিন্দান ও হায়াত নবী জিন্দা নবী গো ও নবী তুমি নবী ও লাম্বী আগো নবী তুমি নবী ও আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ ভূমিকা দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা সাদ্দাম ইন্না নিশ্চয় আউলিয়া, সুবহানাল্লাহ, যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন যারা আল্লাহ ওলি হয়েছেন তাদের কোনো ভয় আছে? না, হতে হয় না। তাদের ভয় আছে? না। আপনি আমি মানুষ, আমরা দুনিয়ার জমিনের মধ্যে তাকাইলে দুনিয়া দেখি, কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন তারা চক্ষু মজলে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত দেখতে পারতেন। বিশ্বাস আছে না ভাই? এবং আল্লাহর ওলিরা তার আল্লাহকে যে এত খুশি করে ফেলেছে, আমার আল্লাহর কাছে তারা যা চায় আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরায়। গভীর মনোযোগ, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাইব, কিভাবে আল্লাহর লীলা সাহায্য করতে পারে, মুরিদকে সাহায্য করতে পারে, আশেকদেরকে সাহায্য করতে পারে, এই বিশ্বাস আপনাদের আছে না? না। এ আমার ফুক জামশি বাবা জিরা গো, ও যুবক পারা, হযরতে মুসা আলাইহিস সালাম ওনার যুগে একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রত্যেক দিন কথা বলতেন কম পক্ষে 1000। কয় হাজার কথা বলেন? কয় হাজার? 1000। আল্লাহর সাথে কম পক্ষে 1000 কথা বলতেন, কিন্তু কোনদিন মুসা নবী মাওলার দেখে নাই। আর আপনি আমি আমার একজন নবীর উম্মত হইলাম, যে নবী আমার নবীকে একদিন নয়, দুই দিন নয়, 27টি বছর পাশাপাশি বসে আমার মাওলার দেখেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ওই মুসা আলাইহিস সালাম দূর পারে যাইতেন, খেজুর গাছের দিকে তাকায় কথা বলতেন আর আল্লাহ কথা বলতেন, কিন্তু মুসা নবী আল্লাহকে দেখতেন না, না দেখিয়া কথা বলতেন। এইরকম ভাই প্রত্যেক দিন তোর পাহাড়ের মধ্যে যায় উঠেন। হযরত মুসা পয়গম্বর একজন উম্মত গো, আল্লাহু আকবার, রাস্তার মধ্যে দাঁড়ানো ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা তুমি তো আল্লাহর সাথে তোর পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলবা, ও মুসা আমার একটা আব্দার তুমি কি আল্লাহকে বলবা গেরা? মুসা নবী ডাকি দেখো উম্মতে রে, ও উম্মত তুমি কি বলতে চাও আমাকে বলো, রে উম্মত কি বলতে চাও আমাকে বলো। ওই উম্মত বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা আমি বিবাহ করেছি, কয়েক বছর হয়ে গেছে আমার কোনো বাচ্চা হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন যে লোকটা বিবাহ করেছে 8 বছর 10 বছর হয়ে গেছে,
যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে না করে তাহলে অন্তরের মধ্যে জ্বালা লাগে কি লাগে না? কথা হয় না, জোরে বলেন, কষ্ট লাগে কি লাগে না? জ্বালা জোরে না, জ্বালা জোরে না রে দয়ালের প্রেম জ্বালা, ও অঙ্গ জ্বলে জ্বালা কি দি নবরঙ্গের ফুল ফুটায় ফাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিহিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিহিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার সীমা নাই, জানি দয়ালের দয়ার সীমা নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দি এনি বাই। আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত ডাক যে হয় আল্লাহর পয়গাম্বর মুসা রে, বিবাহ করেছি কয়েক বছর হয়ে গেল আমার কোনো সন্তান হয় না, কোনো ছেলে মেয়ে হয় না, এরকম ভাবে আপনাদের এই পূর্ব চামসি এলাকার মধ্যে আসে না নাই? বিবাহ করেছে বাচ্চা কাচ্চা হয় না, কথা বলেন ও আল্লাহ, আল্লাহর সাথে কথা বলবা, আল্লাহ জিজ্ঞাসা করবা আমার বাজেটের মধ্যে কোন সন্তান আছে কিনা, যদি আমার বাজেটের মধ্যে কোন সন্তান না থাকে তুমি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে ফরিয়াদ করবা, আল্লাহ যাতে আমাকে একটা সন্তান দিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জিরারে ওই আল্লাহর পয়গম্বর মুসা নবী রেখে বললেন রে উম্মত তোর পাহাড়ের মধ্যে যাইয়া আমি প্রথমে তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, ওই আল্লাহর পয়গম্বর মুসা তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন, তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া হয় ও হই আমার আল্লাহ গো, তোমার কাছে জানতে চাই আল্লাহ আমার অমুক উম্মত বলেছি বিবাহ করেছে বিয়ে করেছে কিন্তু কোনো ছেলে মেয়ে হয় না গো, আল্লাহ আল্লাহ গো জানতে চাই তার বাজেটের মধ্যে কোনো সন্তান আছে কিনা, আমার আল্লাহ হয় মোসাহারে ও মোসা তোমাকে আমি জানিয়ে দিলাম রে মোসা তোমার ওই উম্মতের বাজেটের মধ্যে কোনো সন্তান নাই, সুবহানাল্লাহ, তোমার উম্মতের বাজেটে কোনো সন্তান নাই, মুসা পয়গম্বর আমরা যে কোন কারণে আল্লাহ ওদের কদমে যাই আজকে শূন্য যাও, আমরা যাই না বাবা সাহায্য দরবারে, সাহাফান দরবারে যাই, সমস্ত দরবারে যাই, আল্লাহ বলি ফুতুর সাহেব রহমতুল্লাহ দরবার যাই, যাই কি যাই না? আমরা যাই বলি আল্লাহ তোমার এই বন্ধুর উসিলায় এই সমস্যা দূর হলো, আল্লাহ বলেন বান্দারে আমার বন্ধুর উসিলা দিছস যা আমি তোর সমস্যা দূর হয়ে দিলাম, এই জন্য আমরা আল্লাহ বলিদের কদমে যাই। ওই মুসা নবী ডেকে বলে ও আল্লাহ একটু দয়া করে দাও না আমার উম্মতের বাজেটের মধ্যে একটা সন্তান দাও, আমার আল্লাহ হয় মুসাহারে ও মুসা আমি তো তোমাকে জানিয়ে দিলাম তোমার উম্মতের বাজেটের মধ্যে কোনো সন্তান নাই, জোরে বলেন আল্লাহ আকবার। হে আমার খুব চামসির বাবা জিরারে আল্লাহ
সাথে কথা বলিয়া হযরত মূসা পয়গম্বর যেই মাত্র তোর পাহাড়ের মধ্যে নিসের মধ্যে নেমে আসলেন নিসের মধ্যে গো ওই উম্মত দাঁড়ানো উম্মত দেখতেছে মূসা নবী আসলেন মূসা নবীকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ কি বলছে আমার বাজেটের মধ্যে কোনো সন্তান আছে কিনা আমার বাজেটে কোনো সন্তান আছে কিনা মূসা নবী ডাক দিয়ে কয় উম্মত রে ও উম্মত আল্লাহ বলেছেন তোমার বাজেটে কোনো সন্তান নাই আল্লাহু আকবার ওই উম্মত এতদিন তো আশা ছিল আজ না হয় কাল আল্লাহ একদিন আমার সন্তান দিবেন যেহেতু জগতের নবী মূসা বলে ফেলেছেন আমার বাজেটের মধ্যে কোনো সন্তান নাই ওই উম্মতের চক্ষু থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে সুবহানাল্লাহ চক্ষু থেকে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে বাড়ির মধ্যে চলে আসলো বাড়ির মধ্যে আসার পর বিবি দেখতেছে চৌকের মধ্যে পানি টলমল করতেছে চোখ থেকে পানি জমিনের মধ্যে পড়তেছে বিবি ডাক দিয়ে হয় পানের স্বামী গো ও পানের স্বামী কোন কারণে কান্দ রে বিবি মূসা নবী বলেছেন আল্লাহ না কি বলেছেন আমার বাজেটের মধ্যে কোনো সন্তান নাই এই জন্য কান্দি ও বিবি আমি এই জন্য কান্দিছি ওই দিক দিয়া বিবির চক্ষু থেকে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে আল্লাহু আকবার এমন সময় ওই মূসা নবীর উম্মতের বিবি ঘরের ভিতরে যাইয়া রুটি বানাইতে শুরু করে দিলেন রুটি বানানো শুরু করে দিলেন এমন সময় কে জানে রে দরজার মধ্যে আসিয়া দরজার মধ্যে আওয়াজ করতেছে আল্লাহু আকবার মূসা নবীর উম্মত ডাক দেয়া হয় কে গো কে তুমি দরজার মধ্যে আওয়াজ করতেছো কে তুমি দরজার বাহির থেকে বলতেছে ও আল্লাহ আল্লাহর বান্দা আমি একজন পাগলা মুর্শিদ আমার আল্লাহর বন্ধ কোন সন্দেহ না আয়ো হরে আমি মুর্শিদ নামের বড় ও শান্তি পাই ঠিক না মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো রে আমি মুর্শিদ নামের বড় ও শান্তি অনেক কষ্ট মুর্শিদ কষ্টে এর সীমা নাই আর সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট ইবে মুর্শিদ যদি আমরা মুর্শিদ নামে বহরা ও শান্তি পাই জোরে বলেন আল্লাহু আকবার ওই পাগলা বলতেছে কষ্ট লাগবে আপনাদের না সহজ তো নেই কান্দা লাগে ওই পাগলা বলতেছে রে আল্লাহ বান্দা দরজা খুলো মূসা নবীর উম্মত বলে কে তুমি আমি একজন পাগল মানুষ সুবহানাল্লাহ এই যুবকরা অনেক সময় দেখবেন রাস্তার মধ্যে পাগল পাওয়া যায় বাজারের মধ্যে পাগল পাওয়া যায় খবরদার খবরদার কখনো পাগলার সাথে মশকরা করো না তুমি হয়তো জানো না কোন পাগল কি খেলা নেয়া জগতের মধ্যে ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য পাগলদের সাথে ঠাট্টা করবে না মশকরা করবে না
এবার ওই পাগলা বলতেছে রে আল্লাহর বান্দা আমি একজন পাগল মানুষ পেটের মধ্যে কিদা তিন দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই রে আল্লাহর বান্দা যদি আমার একটা রুটি দেও বিনিময় আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দিবে মুসানবির উম্মত ডাক দিয়ে হয় পাগলা রে দুইটা রুটি দিলে দুইটা সন্তান দিবে খবরদার জগতের নবী বলেছে আমার বাজেটের মধ্যে কোনো সন্তান নাই তুই পাগলা কোন জায়গা থেকে আসলে পাগলা হয় দে আমার দুইটা রুটি এ মুসালাবির উম্মত দে আমার রুটি আপনারা দেখবেন আমাদের চাইতে কিন্তু মহিলাদের মন কিন্তু অন্তত নরম থাকে অনেক নরম থাকে ওই মুসালামের উম্মতের স্ত্রী গর থেকে রুটি বানাইয়া আনিয়া পাগলারে দুইটা রুটি দিয়ে দিলেন পাগলার দুইটা রুটি হাতের মধ্যে নিল পাগলার দুইটা রুটি হাতের মধ্যে নিয়া রে একবার আকাশের দিকে তাকায় একবার রুটির দিকে তাকায় পাগলা আকাশের দিকে তাকাইয়া চক্ষু থেকে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে ওই মুসালামের উম্মত দেখতেছে লক্ষ্য করে পাগলা আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায় একবার রুটির দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় কিছুক্ষণ পরে ওই পাগলা আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসে আল্লাহু আকবার এমন সময় দেখতেছে ওই মুসা নবীর উম্মত ওনার বাড়ির উঠানের মধ্যে দুইটা সন্তানকে নিয়ে খেলাধুলা করে দুইটা সন্তানকে নিয়ে খেলাধুলা করে মুসানবী ডাক দেখো উম্মতের ও উম্মত এদিকে আসো উম্মত দৌড়াইয়া চলে আসলো মুসানবী জিজ্ঞাসা করতেছে এই দুইটা সন্তান কার ওই উম্মত বলতেছে এই দুইটা সন্তান আমার মুসানবী ডাকে বলে রে উম্মত না না বিশ্বাস হয় না তোমার কেন আল্লাহ তো বলেছেন তোমার বাজেটের মধ্যে কোনো সন্তান নাই মুসা নবীর উম্মত ডাক দেয় মুসা রে আমারও তো বিশ্বাস হয় না তুমি যে আল্লাহর সাথে কথা হও আগুলো আছে নি এ মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমারও তো বিশ্বাস হয় না সুবহানাল্লাহ আল্লাহ বলিরা কারা আপনি আমি মানুষ রাত্রে হলে ঘুমাই যাই কিন্তু যারা আল্লাহর হলি হয়েছেন তারা তোরে ঘুমায় না রে তারা মাওলার জিকির করে আমার নবী দরুদ পড়ে রে আমার নবী দরুদ পড়তে 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 আল্লাহ জিকির করতে করতে তারা আমার আল্লাহর এমন ভাবে খুশি করে ফেলছে আমার আল্লাহর কাছে তারা যা চায় আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরায় না ফুলের গন্ধরে জপিয়ার নামের অন্তরে জপিয়া
হলে যায় ফুল হবনে আরে নিশি হলে যায় ফুল হবনে রে বন্ধুরা নিশি হলে যায় ফুল আল্লাহু আকবার আল্লাহু আকবার তরিকতের ভাষা কয় নয় দরজা কইরা বন্ধ নয় দরজা আল্লাহর মধ্যে আছে নি নাকে দিয়ে দুইটা ছিদ্র আছে নি আছে খালে দিয়ে দুইটা আছে নি আছে ফটো হইছে চারটা মুখে দিয়ে একটা আছে নি আছে হরিল পাঁচটা চোখ দিয়ে দুইটা ছিদ্র আছে নি আছে ফটো হইছে চারটা আর নিচে দুইটা আছে নি আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তরিকতের ভাষা কয় আরে নয় দরজা কইরা বন্ধ নিশি হলে যায় ফুল হবনে আরে নিশি হলে যায় ফুল হবনে রে বন্ধুরা নিশি হলে যায় ফুল হবনে আরে শরীফে দাইকা বলে তাই কর মোর শীতের চরণ তলে আল্লাহু আকবার কষ্ট লাগে তার না আমি কিন্তু মোটামুটি আমার গলা যাচ্ছে মানে গলা গতকালকে মাহফিল ছিল আদমপুরে মহিলার ফল আজকে যে আসছি আপনাদের এখানে লালবাগ আটটা মাহফিল করে আসছি আগামীকালকে মাহফিল আছে আরো সাহেব আগামী রবিবারে আরো আছে আপনার আদমপুরে মাহফিল আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন আরে এই শরীফে ডাইকা বলে তাই করে মুর্শিদের চরম তলে ওরে পদ্মা হাজে মন বাসে গঙ্গার জলে রে আরে পদ্মা হাজে মন বাসে গঙ্গার জলে রে বন্ধুরা নিশি হলে যায় ফুল হবনে আরে নিশি হলে যায় ফুল হবনে নিশি হলে জোরে বলেন আল্লাহু আকবার এ আমার জামশির বাবা জিরাগু ওই মুসা নবীর উম্মত দেখে বলতেছে ও মুসা নবী আমার তো বিশ্বাস হয় না তুমি যে আল্লাহর সাথে প্রত্যেক দিন 1000 কমপক্ষে কথা বলো সুবহানাল্লাহ উম্মতে বিশ্বাস করে নবীরে বিশ্বাস করে না আমার তো বিশ্বাস হয় না আল্লাহ বলছে তোর বাজেটের মধ্যে কোন সন্তান নাই মুসা নবীর উম্মত আমার তো বিশ্বাস হয় না তুমি যে আল্লাহর সাথে কথা বলো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতারে তাহলে আল্লাহ আমার দুইটা পুত্র সন্তান দিছে কেমনে সুবহানাল্লাহ মুসা নবী সমাজের মধ্যে লজ্জা পাইয়া তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন তুর পাহাড়ে যাইয়া মুসা নবী ডাক দিয়া কয় ও আমার আল্লাহ গো ও আল্লাহ কোন কারণে সমাজের মধ্যে আমার তুমি বেইজ্জতি করো না আল্লাহ তুমি তো বড় লাগো আমার উম্মতের বাজেটের মধ্যে কোন সন্তান নাই ও আল্লাহ কিছুক্ষণ আগে তো আমি দেখে আসলাম আমার উম্মত দুইটা পুত্র সন্তান নিয়ে খেলাধুলা করে আমার আল্লাহ একটা ধার দিয়া গো মুসারে ও মুসা যদি এই বেদ বুঝতে চাও এই হাকিকত বুঝতে চাও তাহলে আমি আল্লাহর কিছু মাংস লাগবো আপনাদের আওয়াজে বোঝা যায় মনে হয় শীতে ধরছে নাকি শীত ধরছে না বারে বসে বসে বলে গেছে যেন সুবান হইতাম ভাই বলেন তো আল্লাহ আকবার বলেন ইয়ার সুনারা শিক্ষা দেবেন ইয়ার আল্লাহ এবার আল্লাহ বলতেছেন ও মুসা যদি তুমি এই হাকিকত জানতে চাও এই বেদ বুঝতে চাও এই হাকিকত আপনারা জানতেন শেষ করে দিতাম
এই বেদ যদি জানতে চাও, হাকিকত যদি জানতে চাও, এক নম্বর হলো জ্ঞান, আমার কিছু মাংস লাগবে, সুবহানাল্লাহ, আমার কিছু মাংস লাগবে, ও আল্লাহ কিসের মাংস লাগবে, ও আল্লাহ গরুর মাংস লাগলে গরুর মাংস দেওয়া হবে, উটের মাংস লাগলে উটের মাংস দেওয়া হবে, ছাগলের মাংস লাগলে গো ছাগলের মাংস দেওয়া হবে, কিসের মাংস লাগবে আপনার? আমার আল্লাহ একটা ধার দিয়া কই মোসারে, গরুর মাংস লাগবে না, উটের মাংস লাগবে না, ছাগলের মাংস লাগবে না, আমার লাগবে একজন জীবিত মানুষের মাংস। আল্লাহ রে মোসা, আমার একজন মানুষের মাংস লাগবে, সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ গো, ও আমার আল্লাহ, তাহলে তো আমি মানুষের মাংস জোগাড় করতেছি। মুসা নবী তোর পার থেকে নেমে গেল, সমস্ত উম্মতদেরকে ডাক দিলেন, উম্মতরা একত্রিত হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে কয় উম্মতের আল্লাহ বলেছেন কিছু মানুষের মাংস লাগবে, তোমরা কে পারবা? তোমাদের শরীর থেকে একটু মাংস দেও, আসে দেখে দিব, আপনাদের মধ্যে কেউ আসেনি, যদি হয়ে যায় 500 টাকা দিব, আপনার শরীর থেকে একটু মাংস একটা দিন, কেউ আসেনি দিব, এরকম কত করে দিব? মুসলমানের উম্মত দেখে বলে রে মুসা, তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল, সুবহানাল্লাহ। রে মুসা, তোমার আল্লাহ কিভাবে বলে মানুষের মাংস খেয়ে তোমাকে মানুষের মাংস দিবে, কেউ তো রাজি হবে না। গভীর মনোযোগ, আসল কি মানুষের মাংস দিবনি, দিবনি যে কাল থেকে 100 টাকা দিবে, বিনিময়ে 100 টাকা দিব, 500 টাকা দিব, কেউ দিবনি যে কাল একটা নেই, হ্যাঁ আসে রেখে এরকম বলতেছে, মনে মনে চিন্তা করতেছে আগামীকাল যখন আমি তোর পারের মধ্যে যাইব, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে মুসাহারে তুমি কি মানুষের মাংস আনছ, ওই সময় আমি আল্লাহর দরবারে কি উত্তর দিব, কি জবাব দিব রে? এই চিন্তা করতে করতে যত মুসা পয়গম্বর সারাদিন কত জায়গার মধ্যে গেল, কিন্তু কেউ রাজি হয় না। ওই মুসা নবী কি করলেন, হযরতে মুসা পয়গম্বর যখন রাত্রবেলা হয়ে গেছে, রাত্রবেলা যখন হয়ে গেছে, ওই মুসা নবী পাহাড়ের ভিতর দিয়া জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইতে দৌড়াইতে যায়, সুবহানাল্লাহ, জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে দেখতেছে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে একজন পাগল মানুষ রে গাছতলার মধ্যে বসিয়া মাওলার প্রেমের জিকির করে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরাল্লাহ, বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরাল্লাহ, জোরে বল আল্লাহু আকবার। ডাকি দেখো পাগলা রে, আল্লাহু আকবার, ও পাগলা, তুমি তো পাগল মানুষ, তোমার তো কোনো ভয় নাই রে পাগলা, কোনো চিন্তার কারণ নাই। পাগল মানুষ দেখবেন যে জায়গাতে রাত সেই জায়গাতে খাই, দেখি না বলেন, খাইলে খায় না হইলে ঘুমায়, দেখি না। এই আমার বাবা ও যুবক ভাইরা পাগলায়
জিকির করতেছে মাওলার জিকির। মুসা নবী কয় ও পাগলা তোর তো কোনো চিন্তা নাই, ওই দিক দিয়া জির মাত্র এই কথা বললেন। পাগলা বলতেছে ও জগতের নবী কোন কারণে কান্দ? মুসা নবী ডাকি দেখো পাগলা গো, ও পাগলা আমি কান্দি, তুই তো পাগল মানুষ তোর বলে কি লাভ হইব? পাগলা একটা ডাক দিয়া গো মুসারে কোন কারণে কান্দ একটু আমার দয়া করে বলো। মুসা নবী কয় অতি পাগল তোর বলে কিলা, রে মুসা একটু দয়া করে বলো কোন কারণে কান্দ? মুসা নবী কয় পাগলা রে মাওলার কাছ থেকে হাকিকত জানার জন্য, বেদ বোঝার জন্য। মাওলা বলেছে মানুষের মাংস লাগবে কত জায়গার মধ্যে গেলাম, কেউ মানুষের মাংস দিল না, এই জন্য আমি কান্দেছে। পাগলাই হয় মুসাহারে, রে মুসা আল্লাহ তোমার কাছে মানুষের মাংস চেয়েছে, তোমার কাছে ছুরি আছে কিনা? তোমার কাছে ছুরি আছে কিনা? হয় আছে, হয় একটু ছুরিটা আমারে দাও। ছুরি দিছে, ও মুসা এই নাও মাংস। পাগলা গাল থেকে মাংস কাটতেছে, হাত থেকে মাংস কাটে, শরীর থেকে মাংস কাটে, টপ টপ করে জমিনে রক্ত পড়ে রে, কিন্তু পাগলায় খান্দে না। পাগলায় হাসে, রক্ত বাড়লে মানুষ খান্দে না আসে, কিন্তু পাগলায় আসে। ওরে মাওলার প্রেমিকে রহ দিশার মরণের ভয় করে না ফেন তো। এগুলো তো আগে মুরব্বীরে গাইতো ঠিক কিনা বলে। ওরে নবীর প্রেমিকে রহ মরণের ভয় করে না ফেন তো। ফেন কইরা সেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। নবীর প্রেমিকে রহ দিশহারা মরণের ভয় করে না ফেন তো। এবার বলছিলাম ওই পাগলা শরীর থেকে মাংস কাটিয়া মুসা নবীকে দিয়ে দিল। শেষ করতাম না, শেষ করিতাম না, শেষই তো দিল সামলা। গভীর মনোযোগ। এবার ওই পাগলা শরীর থেকে মাংস কাটিয়ে দিয়ে দিলেন। মুসা নবী তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আল্লাহ এই নাও মানুষের মাংস নিয়ে এসেছে। আমার আল্লাহ ডাকি দেখো মুসা রে তুমি হাকিকত জানার জন্য মানুষের মাংস নিয়ে আসছো, কার কাছ থেকে নিয়ে আসছো? ও আল্লাহ কত জায়গার মধ্যে গেলাম, কেউ রাজি হইল না। আল্লাহ পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে একজন পাগল মানুষ তোমার তুমি পাগল হইয়া শরীর থেকে মাংস কাটিয়া দিল। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে তুমিও তো একজন মানুষ, তোমারও তো শরীরে মাংস আছে, তুমিও তো ইচ্ছে করলে তোমার শরীর থেকে মাংস কাটিয়া আনিয়া আমি আল্লাহরে দিতে পারতাম। হে মুসা তোর পারের মধ্যে তোমার উম্মতের জন্য আবদার করেছিলা,
উম্মত কে সন্তান দেওয়ার জন্য আমি না করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে রে ও পাগলা ও আমার মুসা একজন পাগলা তোমার ওই উম্মতের বাড়ির দরজার সামনে যাইয়া আমি মাওলা দরবারে রে এমন ভাবে হাত বাড়াইয়া রইছে আমি আল্লাহ না করতে পারি নাই এ মুসা যেই পাগলা আমি মাওলা দরবারে আব্বারে রইছিল রে ওই পাগলা আর কেউ নয় কিছুক্ষণ আগে যে তুমি যে পাগলার কাছ থেকে মাংস নিয়ে আসছো শরীর থেকে মাংস কাটিয়া দিছে ওই পাগলাই ছিল ওই সেই পাগলা আল্লাহ আকবার তাহলে আল্লাহ আলীরা পারে কি পারে না জোরে বলেন এই বিশ্বাস আপনাদের আছে না এই জন্য আল্লাহর ওলিদের প্রেম মহব্বত নবীর প্রেম মহব্বত অন্তরের মধ্যে রাখা লাগবে বাবা এটা মসজিদ মসজিদের নাম এই ভিতরে মাহফিল চলতেছে আরেকটা কথা হচ্ছে কি নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন যত আউলিয়া কেরাম এই জমিনের মধ্যে এসেছেন এরা কিন্তু নামাজ পড়েছে ঠিক কিনা বলেন নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন